বসন্তর চিঠি পেয়ে অবাক হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে আরা জেলার এক কোণে গিয়ে সে আস্তানা পেতেছে, এক বিরাট পোড়ো বাড়িতে। সে লিখেছে, ভাই নিখিল, অবশেষে ঘোরাঘুরির অন্ত হল বোধ হয়। ঠিক যেমনটি চাই তেমনই একখানি বাড়ি পেয়েছি, বাকি দিনগুলো এইখানেই শান্তিতে কাটিয়ে দিতে পারবো মনে হয়। বাড়িটার কিছু কিছু রোজই ভেঙে পড়ছে, তবু দোতলায় খানচারে ঘর এখনো যা আছে, আমার চেয়ে তাদের পরমায়ু বেশি এমন আশা রাখি। সেগুলিতে আমি সংসার পেতেছি, একখানাতে শুই, একখানাতে লেখাপড়া করি, আর একখানা দিয়েছি তিন কোড়ির মাকে রান্নাবান্নার জন্য। চতুর্থ কামরা তোমার জন্য গুছিয়ে রেখেছি, যত শিগগির পারো তুমি চলে এসো। জানো এ বাড়ির ইতিহাস? এটা ছিল রাজবাড়ি। 1857 সালে যখন প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়, তখন এ বাড়ির মালিক দস্তুর মতো লড়াই করেছিলেন ইংরেজের বিরুদ্ধে। তার নাম কুমার দলপত সিং। তেজি মানুষ ছিলেন, নানা সাহেবের দরবারে রীতিমতো খাতির ছিল তার। যুদ্ধে যখন হার হল, কুমার বাহাদুর কানপুর থেকে পিছিয়ে এলেন। কাশি, পাটনা, ছাপড়া সর্বত্রই তার কলিজার রক্ত ঝরেছিল কিছু কিছু। অবশেষে সাদা জাতের শাসনে কবরের শান্তি প্রতিষ্ঠিত হল গোটা দেশে। দলপত সিং এর নামে হুলিয়া বেরোল, যে তাকে ধরিয়ে দেবে 10,000 টাকা পুরস্কার পাবে। নিজের জেলাতেই গা ঢাকা দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতেন কুমার বাহাদুর। এখানে সবাই তাকে চিনত, মানত, ভক্তি করত। বন্ধু, আত্মীয়, প্রজা যার বাড়িতে দুদিনের জন্য আশ্রয় নিতেন, সে যেন স্বর্গ হাতে পেত। সাবধানে তাকে লুকিয়ে রাখত আর প্রাণপণে তাঁর সেবা করত। মোটের উপর খুব বেশি কষ্ট তিনি পাননি। ইংরেজের চরকে ফাঁকি দিয়ে বেশ নিরাপদে দিন কাটাচ্ছিলেন তিনি। অবশেষে বিনা মেঘে বজ্রপাত হল, তিনি ধরা পড়লেন তার নিজের বাড়িতে। বহুদিন পরে দলপত সিং এসেছিলেন স্ত্রী পুত্রকে দেখবার জন্য। আরো দু একবার এমন এসেছিলেন, তখন কোনো বিপদ হয়নি, কিন্তু এবার হল। তারই খুড়তুতো ভাই মহিনুর তেতলার জানলা থেকে একখানা কালো কাপড় উড়ালো কমিউনিস্ট। অদূরে বটগাছে ইংরেজের চর লুকিয়েছিল এই সংকেতের প্রত্যাশায়। আর সেই রাত্রেই সাদা পল্টন এসে বাড়ি ঘেরাও করল, দলপত সিংকে টেনে বার করে তার বাড়ির ভেতরেই তাকে হত্যা করল। তারপর থেকে রাজবাড়ি শ্রীহীন। জমিদারির মালিক হল মহিনুর সিং, কিন্তু সে বাস করল পাটনায় গিয়ে। 50 বছর যেতে না যেতে বাড়িটা একেবারে পরিত্যক্ত হল। এখনকার অবস্থা দেখলে তুমি হয়তো ভয় পাবে। চারিদিকে ইট পাথর ভেঙে ভেঙে পড়ছে, আশপাশে জঙ্গল গজিয়ে উঠেছে, পরিখার জল পচিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু পরিখার বাইরে নতুন কলোনি গজিয়ে উঠেছে একটা, যে মাঠে একদিন দলপত সিং 2,000 সিপাহীকে কুচকাওয়াজ করাতেন। তার বুক চিরে লাল সুরকির রাস্তা চারিদিকে ডালপালা ছড়িয়ে দিয়েছে, আর তাদেরই গায়ে গায়ে মাথা তুলেছে পাকিস্তানি উদ্বাস্তুদের ঘর বাড়ি। প্রধানত ধনী লোকেদেরই কলোনি এটা। এখানে বিজলি বাতি পর্যন্ত এসেছে, মোটরের হর্ন আর রেডিওর রাগিনী সর্বদা শুনতে পাওয়া যায় আমার ভাঙা বাড়ির দোতলা থেকে। পরিখার এপারে এই কলোনি, ওপারে আবার খানকত কুঁড়ে। তারই একখানাতে তিন কোড়ির মা বাস করে। এপারে আলো আর ওপারে অন্ধকার, এ দুইয়ের মাঝখানে আমার ভগ্ন পুরী। বর্তমান মালিকরা এ বাড়ির আসবাবপত্র সব সরিয়ে ফেলেছেন, তবে দরজা জানলাগুলো এখনো আছে। বছরে 200 টাকা মাত্র ভাড়ায় এই বিশাল ধ্বংসাবশেষ আমি ভাড়া নিয়েছি। এমন সস্তায় এত ভালো জায়গা
দুনিয়ায় কোথাও পাব না আর। আমার এত ভালো লেগেছে বলেই তোমাকে আসতে না লিখে পারলাম না। এটি তোমার বসন্ত। চিঠি পড়ে আমি অবাক, একটা পোড়ো বাড়ির উপর এরকম স্নেহ। নির্জনতা সে ভালোবাসে জানি, তাই বলে সারা জীবন একটা ভাঙা বাড়ির মধ্যে নিজেকে কবর দিয়ে রাখতে হবে, এ কি পাগলামি। বয়স তার সবই 30, অর্থ সামর্থ্য মন্দ নয়, ছবি আঁকতে পারে, লেখক হিসেবেও নাম করেছে একটু। সে লোক যদি এভাবে পৃথিবীর বাইরে চলে যেতে চায়, তাহলে বন্ধুর কর্তব্য হবে তাকে ধরে এনে ডাক্তার দেখানো। আর বন্ধু বলতে শুধু আমি, কাজেই আমায় যেতে হবে। এক শীতের প্রভাতে আড়াই গিয়ে হাজির হলাম, সঙ্গে নিজের গাড়ি ছিল। পথের বিবরণ বসন্ত চিঠিতে বিশদভাবেই পেয়েছি, কাজেই বাহাদুর নগরে পৌঁছতে খুব একটা কষ্ট হল না। আমার আসবার আগে বসন্তকে চিঠি দিইনি, তার সঙ্গে দেখা হওয়ার আগে একা স্বাধীনভাবে বাড়িটা দেখে নিতে চাই আমি। এই সেই কলোনি, লাল সাদা গেরুয়া রঙের ছোট ছোট বাড়ি, ফুলবাগানের ফ্রেমে আটা এক একখানি ছবি যেন। পুল আছে, পাথরের পুল, 200 বছর আগে পুলের মুখে শান্তির ঘর আর লোহার দরজা ছিল, এখনো তার চিহ্ন আছে। পুলের উপর দিয়ে ভাঙা রাজবাড়ির হাতায় এসে পৌঁছলাম। কি জঙ্গল চারিধারে, কিন্তু বড় গাছের জঙ্গল নয়, ছোট ছোট আগাছা। তাতে বিশাল অট্টালিকার এধার থেকে ওধার পর্যন্ত দেখার অসুবিধে হয় না। গাড়ি থেকে নেমে সেই দূর থেকেই নিষ্পলক নয়নে তাকিয়ে রইলাম বাড়িটার দিকে। মস্ত বড় বাড়ি, লম্বায় চওড়ায় যেমন তেমনই বিরাট উঁচু। বাড়িটা দেখে ভয় বিতৃষ্ণার বদলে শ্রদ্ধা হলো আমার। কেন যে পাগলা বসন্ত এমন করে বাড়ির মায়ায় বিভোর হয়েছে বুঝলাম। জিনিসপত্র নিয়ে খানিকটা এগিয়ে গেলাম বাড়ির দিকে। বসন্ত আওয়াজ পেল বাড়ির ভেতর থেকে, জানলাতে তার মুখ দেখা গেল একবার, তারপর নেমে এসে আমায় একেবারে বুকে জড়িয়ে ধরল। গাড়ি রাখবার জায়গার অভাব নেই, বসন্ত আমায় আস্তাবলে নিয়ে গেল। একসময় 500 ঘোড়া থাকতো এই আস্তাবলে, বাড়ির তুলনায় এটা বেশ ভালো অবস্থাতেই আছে। সেখানে গাড়ি রেখে বাড়ির ভেতরে ঢুকলাম। প্রথমে সিংহদ্বার, মোটা লোহার পাতে মোড়া জবরদস্ত কাঠের দরজা, তার ডাইনে বাঁয়ে মাথার উপরে তেতলা সমান উঁচু পাথরের দেয়াল। ভেতর থেকে যদি সিংহদ্বার বন্ধ করে দেওয়া যায়, কারো সাধ্য নেই বাড়িতে ঢুকবে। সিংহদ্বারের পর একটা ঘর, দরবার ঘরের মতো, বহু স্তম্ভের মাথায় নকশা করা ছাদের কিছু অংশ এখনো বর্তমান। ভাঙা দিকটা দিয়ে চওড়া পাথরের সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়ির পাশে একসময় কাঠের রেলিং ছিল, তার চিহ্ন এখনো আছে। বসন্ত বলল, বাড়ির মালিকরা রেলিংগুলো খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে। সিঁড়ি চওড়া, রেলিং না থাকলেও গড়িয়ে পড়বার আশঙ্কা নেই। দোতলায় উঠে অনেক ভাঙাচোরা দালান আর কামরা পেরিয়ে বসন্ত নিজস্ব ঘরগুলির পাত্তা পাওয়া গেল। এগুলি রীতিমতো পরিচ্ছন্ন, পাথরের দেয়াল কোথাও একটুও চিড় খায়নি। গায়ে রাবণ বধের ছবি এঁকেছিল কোন শিল্পী সেই কোন কালে, বিবর্ণ হয়ে গেলেও সে ছবির ভঙ্গি এখনো চোখে পড়ে। তিন কোড়ির মার দেখা মিলল না, সেদিনকার মতো রান্না শেষ করে দিয়ে আগেই সে চলে গেছে। এবেলার ভাত আর ও বেলার রুটি সব একসঙ্গে। দুপুরের পর সে আর আসে না এখানে। আসে না কেন আমি প্রশ্ন করলাম, ভূতের ভয় নাকি? ভূত না ছাই, ভূত নেই।
বসন্ত যেন লজ্জায় মাটিতে নুয়ে পড়ল। একটা ভূত না থাকায় বাড়িটার মর্যাদাহানি হয়েছে। বিরাট ভাঙা বাড়ি, যে দেখবে সেই ভাববে এখানে একটা কলোনি আছে ভূতের। কিন্তু আমার দুর্ভাগ্য, এই এক বছরের মধ্যে ভূতের টিকি দেখিনি। যদিও বাড়িতে আমি নিছক একাই বাস করি। আমি বললাম, ভূত নেই এ কথার মানে? সেই দলপত সিং এর কি হলো? সে ভদ্রলোকের যখন অপঘাত মৃত্যু হয়েছিল এই বাড়িতে, তখন ভূত না হয়ে তিনি যাবেন কোথায়? বসন্তর মুখ হঠাৎ গম্ভীর হল। সে জীব কামড়ে বলল, কুমার বাহাদুর পুণ্যাত্মা লোক ছিলেন, একাধারে বীর এবং সৎ। অপঘাতে মৃত্যু হয়েছিল সেটা তাঁর দোষে নয়, তিনি মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্বর্গে চলে গেছেন, ভূত হয়ে পৃথিবীতে তাকে ঘুরতে হবে কেন? আমি না ছোড় বান্দা, তিনি না হয় স্বর্গে গেছেন, কিন্তু তাকে যারা মেরেছে তারা, বিশেষ করে সেই বেইমান মহিনুর, তারা নিশ্চয় স্বর্গে যায়নি। এখানে তারা মরেনি কেউ, উত্তর দেয় বসন্ত। অন্য জায়গায় মরলে বুঝি একদিন বেড়াতে আসতে পারে না, এখানে হাজার হলেও এ বাড়িটা তাদের একটা কীর্তির অকুস্থান। ভূত হয়ে একবারও কেউ এটা দেখতে আসবে না, এই কেমন কথা? আমার এই পরিহাস বসন্তর ভালো লাগছে না, আমি স্পষ্ট বুঝতে পারলাম। তবু কি নেশা আমায় পেয়ে বসেছিল, কথার ওই বিশ্রী হালকা সুর কিছুতেই আমি ত্যাগ করতে পারিনি। অবশেষে বসন্ত তিক্ত স্বরে বলে উঠল, তুমি একটা কথা ভুলে যাচ্ছ, সে কীর্তিমানরা এখানকার জীব ছিল না, এখান থেকে সংকেত করে তাদের ডেকে আনা হয়েছিল। যতদিন আবার সংকেত না পাচ্ছে আসবে কেন? চমৎকার জবাব দিয়েছে বসন্ত। আমি হো হো করে হেসে উঠলাম। ভূতের কথা ছেড়ে দুজনে বসলাম খেতে। খাবার তৈরি ছিল শুধু বসন্তের জন্য, কাজেই দুবেলার রসদ এক বেলাতেই শেষ করে ফেলতে হলো। বসন্ত বলল, কুচ পড়বা নেই, কলোনিতে হোটেল আছে, চা বিস্কুট চপ কাটলেট ভাত তরকারি পরোটা সব মিলে, ও বেলা সেখান থেকে খাবার আনবো। খাওয়ার পর বিশ্রাম নেওয়ার অভ্যেস নেই আমার। আমি বাড়িটা দেখতে বেরুলাম। আধ ঘন্টা পরে বসন্ত এসে যোগ দিল আমার সঙ্গে। সে অবশ্য আগেই সব তন্নতন্ন করে বহুবার দেখেছে। একবার এক ভাঙা ছাদ ধসে পড়েছিল, তাতে নাকি আরেকটু হলেই জন্মের মতো চাপা পড়ত। আমি গম্ভীর হয়ে বললাম, তুমি যে চাপা পড়ে মরনি এটা তো ঠিক, হঠাৎ যদি বুঝতে পারি যে তুমি বসন্তর ছায়া মাত্র, বসন্তর কায়া এইখানেই কোথাও কোনো ভগ্ন স্তূপের নিচে মুড়ো হয়ে আছে, তাতে আমি একটু আশ্চর্য হব না। বসন্ত হেসে উত্তর দিল, কিন্তু তিনুর মা আশ্চর্য হবে, সে যদি বুঝতে পারে এতদিন এত ভাত আর এত রুটি সে পাকিয়েছে শুধু একটা ছায়ার উদরপূর্তির জন্য। কথা বলতে বলতে দুজনে সারা পুরীটা ঘুরে ঘুরে দেখছি, কোথাও পা দেওয়া নিরাপদ নয়। কোন ঘরের দেওয়ালে গুপ্ত দ্বার আছে, মেঝের কোনখানটাতে লুকিয়ে থাকবার গোপন গহ্বর আছে, এসব বসন্তর নখদর্পণে। হাজার রকমের বিস্ময় সে একের পর এক আমার চোখের সামনে উদ্ঘাটন করে চলেছে। আমি ভাবছি এই নেশাতেই মশগুল হয়ে আছে ও, এ মোহ থেকে ওকে বিচ্ছিন্ন না করলে হয়তো পাগল হয়ে যাবে শেষে। তেতলার ছাদের এক কোণে একটা সরু সিঁড়ি, সেই সিঁড়ির মাথায় ছোট একখানি ঘর। বসন্ত বলল, ও ঘরে এক শিবলিঙ্গ আছেন, বোধহয় বাড়ির মেয়েরা ওখানে শিব পুজো করতেন। হেঁটে হেঁটে ততক্ষণে আমি ক্লান্ত হয়ে পড়েছি। একটা মামুলি শিবলিঙ্গ দেখবার জন্য আর ভাঙাচোরা সিঁড়ি বেয়ে ওপরে উঠবার কোনো উৎসাহ রইল না আমার।
কিছুক্ষণ ছাদে বসে দম নিলাম দুজনে, তারপর নেমে এলাম নিজেদের কামরায়। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। Downloaded from cyberindia.in. Sunday Suspense আজ শুনছেন নীরদচন্দ্র মজুমদারের লেখা সংকেত। বসন্ত চিঠি লিখে তার বন্ধু নিখিলকে তার নতুন বাড়িতে ডেকে পাঠিয়েছে। একটা ভাঙা পুরনো বাড়ি যার একটা ইন্টারেস্টিং ইতিহাসও আছে, আর সেই বাড়িটাকেই বসন্ত সাংঘাতিক ভালোবেসে ফেলেছে। বাড়ির মালিকের অপঘাত মৃত্যু হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় সৈন্যদের হাতে। নিখিল জিজ্ঞেস করল এই বাড়িতে ভূত আছে কিনা। বসন্ত বলল এক বছরে অন্তত সে ভূতের দেখা পায়নি। কিন্তু নিখিল বুঝতে পারল বাড়িটা সম্পর্কে তার বন্ধু পুরোপুরি মোহগ্রস্ত। তারপর বিকেলের দিকে দুজনে হোটেলে গিয়ে খাবার কিনে আনলাম। বেলা থাকতে থাকতেই ফিরে এলাম, কারণ বাড়িতে কেরোসিনের লণ্ঠন ছাড়া আর অন্য কোনো আলো নেই। রাত্রিবেলা তার সাহায্যে রেলিং বিহীন সিঁড়ি বেয়ে উপরে ওঠা খুব একটা নিরাপদ নয়। সিংহদ্বারে খিল দিয়ে দুই বন্ধু যখন দোতলায় উঠলাম তখনও সূর্য অস্ত যায়নি। খাবারগুলো ঘরে রেখে বসন্ত বলল তেতলায় চলো, সেখানে একটা জানলা দিয়ে সূর্যাস্ত দেখা যায়, সে যে কি চমৎকার! আমি 100 দিন দেখেছি, তবু আমার দেখার স্বাদ মেটে না। বসন্তর সঙ্গে সেই তেতলার জানলায় গিয়ে বসলাম। বসন্ত প্রায়ই এখানে বসে, কাজেই ধুলো খুব একটা নেই। সত্যি অপূর্ব দৃশ্য, খানকত খোলার ঘর, মাঠে ইতস্তত ছড়ানো। বসন্ত বলল তারই একটাতে তিনকড়ির মা বাস করে। সেই কুঁড়েখানার প্রায় 100 হাত পিছনে এক প্রাচীন বটগাছ, তার পিছনে একটা ঝিল। সেই ঝিলের জলে অস্ত সূর্যের রক্ত রশ্মি ছড়িয়ে পড়েছে যেন এক ঝলক গোলা আবিরের মতো। আকাশ আর পৃথিবীতে এক টানা লাল রঙের সমারোহ। বুড়ো বটের ডালে এই শীতের দিনে পাতার বাহুল্য বিশেষ ছিল না, ন্যাড়া ডালগুলোকে মনে হচ্ছে যেন লালের পটভূমিতে সরু মোটা কতগুলো আঁকা বাঁকা কালির আঁচড়। দুজনে বসে আছি পশ্চিম আকাশের দিকে তাকিয়ে। হঠাৎ একখানা পা তুলে দিলাম সেই বেদির উপর। পায়ের শব্দটা জোরেই হলো, আর সেই শব্দ শুনে আমরা দুজনেই একটু সজাগ হয়ে উঠলাম। ফাঁপা জায়গায় আঘাত করলে যেরকম শব্দ হয়, এই শব্দ সেই রকম। আমি মজা করে বললাম বাড়িটার কোথায় যে কত গর্ত আর সুড়ঙ্গ আছে, তুমিও তা এতদিনে আবিষ্কার করতে পারোনি, এখানটাতেও কিছু আছে নিশ্চয়ই। বসন্ত বিনা বাক্য ব্যয়ে নিচে থেকে শাবল নিয়ে এলো, তারপর আমিও আর কথা না বাড়িয়ে তাই দিয়ে আঘাত করতে লাগলাম জানলার নিচেকার ফাঁপা জায়গাটিতে। দুটুকরো পাথর খুলে একটা অগভীর গর্ত দেখা দিল। সেই শাবলখানাই আমি নামিয়ে দিলাম ওর ভেতরে। খানিকটা নাড়াচাড়া করতে কি একটা জিনিস যেন জড়িয়ে গেল সেই শাবলের মাথায়। আমি সেটা টেনে তুললাম শাবল সমেত, একখানা কাপড়, রংটা ধোঁয়াটে, বেশি লম্বা নয়, হাত পাঁচেক হবে। বসন্তর মুখে ভ্রুকুটি, আমি মনে মনে হাসলাম, ও নিশ্চয় হিংসায় ফেটে পড়ছে। ওর বাড়িতে এসে আমি একটা গোপন রহস্য আবিষ্কার করে বসলাম,
আরে এক বছরে যা সন্ধানও পাইনি, এই পরাজয় হজম করতে পারছি না জানো। কাপড়খানা জানলার বাইরে ধরে ভালো করে ঝাড়তে লাগলাম। ধুলো আছে ঠিকই, কিন্তু সে ধুলো ঝাড়লে যাবার নয়, এটা জানি আমি। অন্তত 100 বছরের পুরনো ধুলো। ও কি আর, হঠাৎ আহত বুলডগের মতো একটি ক্রুদ্ধ গর্জন করে বসন্ত হাত বাড়িয়ে চাদরখানা আমার হাত থেকে কেড়ে নিল। করছো কি তুমি? বিস্ময়ে হতবাক হয়ে আমি ওর দিকে তাকাই। আরে এই যে সেই কাপড় যা দিয়ে পাপিষ্ট মহিনুর সেদিন ইংরেজের চরকে সংকেত করেছিল। এই বলে সে সভয়ে তাকাতে লাগলো ওই ন্যাড়া বটগাছটার দিকে, যেন ওর আঁকা বাঁকা ডালের আড়ালে সে কোনো লুকোনো চরের সাদা মুখ দেখতে পেয়েছে। কথাটা আমারও মনে লাগলো, খুব সম্ভব এটা সেই কাপড়, আর খুব সম্ভব এই জানলা দিয়েই মহিনুর ওই বটগাছের দিকে সংকেত করেছিল। কিন্তু তা যদি হয়, তাতে বসন্তর এমন বিচলিত হবার কি আছে? বুঝতে না পেরে আমি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছি দেখে সে রেগে উঠল ভয়ানক। জানলাটা বন্ধ করে দিয়ে কালো কাপড়খানা তার নিজস্ব গর্তের ভেতর ছুঁড়ে ফেলে দিল তখনই। তারপর পাথর দিয়ে গর্ত বন্ধ করতে করতে সে গজরাতে গজরাতে বলতে লাগলো, আস্ত বোকা, ও সংকেতে কি অনর্থই না ঘটেছিল সেদিন, আজ আবার তেমন কিছু হয় যদি। আমি আকাশ থেকে পড়লাম, আজ আবার অনর্থ? কিরকম অনর্থ? কে ঘটাবে অনর্থ? আর কেনই বা ঘটাবে? ঝড়ের বেগে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলাম আমি। উত্তর দেবার আগে সে আমার হাত ধরে টেনে নামিয়ে নিয়ে এলো দোতলায় নিজের ঘরে। তখন সন্ধে হয়ে এসেছে প্রায়, ম্লান গোধূলির আলোয় সিংহদ্বারের দিকে তাকিয়ে সে বলল, ওই দুই খুলে আমরা পালাই, চলো এখনো সময় আছে, তারা আসবার আগে আমরা পালিয়ে যেতে পারবো, হোটেলে একটা রাতের মতন আশ্রয় পেতে পারবো, চলো চলো এখনই চলো, এরপর তারা এসে পড়বে হয়তো। কারা কারা এসে পড়বে? আমি কিছু বুঝতে না পেরে পাগলের মতো চেঁচিয়ে উঠলাম। কিছু বুঝতে পারছিলাম না, কেবল এইটুকু ছাড়া যে অবাহা বসন্ত বদ্ধ পাগল হয়ে গেছে। আমার প্রশ্ন শুনে বসন্ত আমার দিকে স্থির দৃষ্টিতে চাইল, আমিও ভালো করে তাকিয়ে দেখলাম তার দিকে। না, তার চোখে পাগলামির কোনো আভাস নেই। তবে এসব কি বলছে ও? বসন্ত বলল, কারা এসে পড়বে বুঝছো না? সেই সেদিন যারা এসেছিল মনে করছো তারা আর নেই? বকল, তারা মরেছে বটে কিন্তু তাদের হিংসা মরেনি, পাপ দীর্ঘজীবী, রক্তের তৃষ্ণা একবার জাগলে সহজে তা মেটে না। একটা দলপত সিং এর রক্ত পান করে সেই 200 গোরা সৈনিকের রক্ত পিপাসা চিরদিনের মতো ঠান্ডা হয়ে গিয়েছে ভেবো না। তারা আবার একটা সংকেত পাওয়ার প্রত্যাশায় আছে এই প্রায় 100 বছর ধরে, আর সেই সংকেত আজ তারা পেয়েছে সেই একই জানলা থেকে, সেই একই কালো কাপড়ের সংকেত। আজ তারা আসবে, আজ তারা আসবে ঠিক যেভাবে সেদিন এসেছিল। আমি রীতিমতো ভয়ার্ত হয়ে পড়লাম, আর সেটা শুধু ওর ভয়ের ছোঁয়াচ লেগে। পরক্ষণে জোর করে হেসে উঠলাম, কি বলছো বসন্ত, কিসের সংকেত, কিসের রক্ত পিপাসা? যত আজগুবি কথা ভেবে ভেবে এই 1 বছর ধরে তুমি নিজের মাথার মাথা খেয়েছো, চলো খেতে বসে যাক, খেয়ে লম্বা ঘুম, তারপর সকালে তোমায় নিয়ে বাংলা মুল্লুকে ফিরে যাচ্ছি আমি। ফিরে যেতে চাইলেই ওরা তোমায় যেতে দেবে? হেসে তুমি উড়িয়ে দিলে আমার কথা। বেশ,
বেশ, তুমি যদি মরতে রাজি থাকো আমিও আছি, দেখি কি হয়। দুজনে গিয়ে খেতে বসলাম। কেরোসিনের আলো জ্বলছে মিটমিট করে, চারিদিকে থমথমে গুমোট, বাতাসের আভাস নেই কোথাও। জানলা খোলা আছে কিন্তু কলোনিতে একটাও আলো জ্বলেনি এখনো। ওখানে বাড়িতে বাড়িতে গলিতে গলিতে বিজলি বাতি আছে আমি দেখে এসেছি। তাহলে ওদিকার লাইন ফিউজ হয়ে গেল নাকি? মনের ভাব ভাষায় প্রকাশ করা মাত্র বসন্ত তিক্ত হাসি হেসে বলল, তুমি তো এতক্ষণে লক্ষ্য করলে, আমি বহুক্ষণ আগেই দেখেছি আলো দেখা যাচ্ছে না, রোদ যায় আজ দেখা যাচ্ছে না, ফিউজ হয়নি। বাড়িতে বাড়িতে 100 আলো জ্বলছে ওখানে। শুধু আলোর কথা ভাবছো তুমি? আমি ভাবছি গ্রামোফোন রেডিওর গানের কথা। রোজ প্রত্যেকটা বাড়ি থেকে তার আওয়াজ পাই, আজ আর পাচ্ছি না। এসবের মানে মানে বাইরের পৃথিবী থেকে এ বাড়িটা আলাদা হয়ে গেছে, আলাদা করে দিয়েছে ওরা। ওই বাইরে দেখছো জমাট অন্ধকারের দেয়াল? ও অন্ধকার এই পৃথিবী নয়, প্রেত লোকে। আমি চকিতে স্তব্ধ হয়ে বসে থেকে লাফিয়ে উঠলাম। বসন্তর হাত ধরে তাকে তুলে বললাম, চল আমরা এখনই বেরিয়ে যাব। তুমি যা বলেছিলে হোটেলে রাত কাটাবো আজ, তোমার এসব আজগুবি কথায় বিশ্বাস করিনি বুঝলে, কিন্তু তুমি যেরকম ভয় পেয়েছ তাতে এখানে তোমাকে আর এক মুহূর্ত থাকতে দেওয়া উচিত হবে না, চলো। আমার সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বসন্ত বলল, চলো কিন্তু বেশি দূর যেতে হবে না, ওরা এসে গিয়েছে, বাড়িটা ওরা ঘিরে বসে আছে, এখন বাইরে যাওয়া মানে ওদের মুখে ঝাঁপিয়ে পড়া। অবশ্য তাতে কিছু যায় আসে না, ও মরতে যখন হবেই, 2 মিনিট আগে না হয় পরে। এতক্ষণে আমারও যেন ধারণা হলো যে অনৈসর্গিক একটা কিছু ঘটতে চলেছে। রক্তের গন্ধ পাচ্ছি চারদিকে, বাতাস বইছে না কিন্তু একটা শিরশির আওয়াজ কানের কাছে, কারা যেন ফিসফিস করে কথা কইছে ঠিক আমার পাশে দাঁড়িয়ে। একটা অশুভ প্রভাব বিশাল পাষাণপুরীকে গিলে ধরেছে যেন। এখান থেকে পালাতে হবে, পালাতেই হবে। সিঁড়ির উপরে লণ্ঠন রেখে হাতড়ে হাতড়ে নিচে নেমে গেলাম। দরবার হল পেরিয়ে সিংহদ্বারে এসে পড়লাম। ভগবানকে ডেকে আগুন খুলে ফেললাম একটানে। কর্কশ আওয়াজ তুলে ভারী কাঠের পাল্লা পিছনে সরে এলো। দরজা খোলা, এবার এগিয়ে গেলেই হয়? তা হয় না, এগিয়ে যেতে চাইলেই যাওয়া যায় না। সেই যে অন্ধকারের দেওয়াল, সেটা সত্যি নিরেট, তাকে জানত। এক পা এগোতেই সেই দেয়ালে ধাক্কা খাচ্ছি, ঠিক যেন একটা কালো পাহাড় আমাদের পথ আটকে দাঁড়িয়ে। বসন্ত চুপি চুপি বলল, হৃৎপিণ্ড ধুক ধুক করছে কিনা ভালো বুঝতে পারলাম না। সে বিষয়ে যখন আশ্বস্ত হলাম তখন একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম সেই অন্ধকার প্রাচীরের দিকে। প্রাণপণে চেষ্টা করতে লাগলাম ওই পাঁচিল ভেদ করে ওপারে তাকানো যায় কিনা, কিন্তু না, যেমন করে ধাক্কা খেয়ে আমাদের দেহ ফিরে এসেছিল ঠিক সেইভাবে ধাক্কা খেয়ে দৃষ্টিও পেছনে পিছিয়ে আসতে লাগলো। কি করব
ভেবে ঠিক করতে না পেরে হতভম্বের মতো তাকিয়ে আছি ওই অন্ধকার প্রাচীরের দিকে। এমন সময় হঠাৎ আলো জ্বলে উঠল এখানে সেখানে, মশালের আলো। সে আলোর রংটা নীলচে, আলোর সংখ্যা ক্রমে বেড়ে যাচ্ছে। সে আলোয় ঝকমক করে উঠছে শত শত ইস্পাতের ফলা। ওগুলো তলোয়ার না কিরিচ না বর্ষা। অস্ত্রের পেছনে সাদা সাদা মুখও যেন অস্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো। হঠাৎ পুরুষ কণ্ঠে ইংরেজি শব্দ কানে এলো, মার্চ অ্যাহেড। সেই আধো আলো অন্ধকারের নীরেট দেওয়াল হঠাৎ যেন জ্বলে উঠে আমাদের দিকে এগিয়ে আসতে চায়। আমি বসন্তর হাত ধরে সিংহদ্বারের এপিঠে পিছিয়ে এসে বিদ্যুতের মতো ক্ষিপ্র হাতে দরজা হেঁটে দিলাম। আর সেই মুহূর্তে ও পিঠে যেন হাজারটা দানব একসঙ্গে চিৎকার করে উঠল দারুণ আক্রোশে। দরবার পেরিয়ে সিঁড়ি, সিঁড়ি দিয়ে দোতলা, কিন্তু ঘর কোথায়? সিংহ দরজায় প্রচন্ড আঘাত করছে মুহুর্মুহু, যেন দশটা হাতি ছুটে এসে উমড়ি খেয়ে পড়ছে ওর ওপর। এই আক্রমণ সহ্য করে শতাব্দীর পুরনো কাঠের দরজা কতক্ষণ খাড়া থাকবে? প্রলয় কোলাহল চারিদিকে, ইংরেজি ভাষায় নারকীয় তর্জন। আর উপায় নেই, এবার মৃত্যু। বসন্ত আমার হাত ধরে তেতলার দিকে ছুটলো। জিজ্ঞাসা করলাম, কোথায়? হতাশ কণ্ঠে সে উত্তর দিল, কোথায় আর, চলো তেতলার ছাদে, যতক্ষণ বাঁচি চেষ্টা করতে হবে, যদি সেখানে না যাই। কেন যাবে না? ওই যে তেতলার সিঁড়িতে টুক টুক পায়ের শব্দ, তেতলা যাওয়ার জায়গা নেই। আমি বললাম, এখান দিয়ে লাফ দিয়ে নিচে পড়ি, ভূতের হাতে মরার চেয়ে আত্মহত্যা ভালো। বসন্ত বলল, ওই সিঁড়ির মাথার ঘরটাতে উঠি, চলো। লাভ যদি দিতে হয় ওই ঘর থেকে দিতে পারবো, জানলা আছে। যখন সে ঘরে উঠলাম তখন সিঁড়িতে একশো পায়ের শব্দ। আশ্চর্য, তবু ভাঙা সিঁড়ি ভেঙে পড়ছে না। ঘরের অন্ধকারে তবু কি জানি কিসের আলো শিবলিঙ্গের উপর পড়ল। বসন্ত আর আমি একসঙ্গে সেই দেবতার পায়ে আছাড় খেয়ে পড়লাম। তারপর দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম বোধ হয়। যখন জ্ঞান হলো তখন ভোরের রোদ এসে পড়েছে আমাদের মাথায়। দুজনে দুজনের মুখের দিকে তাকাই, স্বপ্ন না, স্বপ্ন নয়। সমস্ত বাড়ি লন্ড ভন্ড হয়ে গেছে এক রাতে, দরজা জানলা উপড়ানো, আমাদের খাট বিছানা পরিখার জলে ভিজে চপচপ করছে। সবচেয়ে বড় সর্বনাশ, মোটরখানি চূর্ণ বিচূর্ণ। নিচে থেকে হাত জোর করে শিবলিঙ্গকে প্রণাম জানিয়ে আমরা দুজনে হাত ধরাধরি করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। খুব বেঁচে গেছি। রচনা নীরদ চন্দ্র মজুমদার,
গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় বর্ণালী, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ দেব সাহিত্য।